আধিপত্য বিস্তার, জমি দখল ও তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের বিরুদ্ধে তিন দশক ধরে অশান্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার আকবরনগর গ্রাম। দফায় দফায় সংঘর্ষ, খুন আর পাল্টাপাল্টি মামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন, বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনায়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য লোকজন বহুবার চেষ্টা করেও দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি করতে পারেনি। স্থানীয়রা বলছেন, প্রশাসন উদ্যোগ নিলে এ গ্রামে শান্তি ফেরানো সম্ভব। নারায়ণগঞ্জ থেকে রফিকুল ইসলামের রফিকের প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তবলী ইউনিয়নের আকবরনগর গ্রামে আধিপত্য ও ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে 90-এর দশক থেকে দুইটি পক্ষের বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সামেদ আলী ও আরেক পক্ষের নেতৃত্বে আছেন রহিম হাজি। এই দুই পক্ষ গত তিন দশকে বহুবার সংঘর্ষে জড়িয়েছে, ঘটেছে একাধিক খুনের ঘটনা, পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে, পাল্টাপাল্টি মামলার কারণে বাড়িছাড়া বহু মানুষ, সংঘর্ষের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তবে এরপর থামেনি দুপক্ষের বিরোধ, সম্প্রতি দেশি অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে তারা। ভাঙচুর করা হয় বাড়িঘর, সংঘর্ষের জন্য গোষ্ঠী দুটি একে অপরকে দোষারোপ করছে। সামেদ আলীর ছেলেরা রাত্রে, সামেদ আলীর স্ত্রীরও রাত্রে 12টা বাজে আমাকে যাইয়া মাইরা ঘর তো বার করে দিছে। আমাদের জীবিত যেই বাড়ি, আমাদের স্থানীয় বাড়ি, আমরা এইখানে অনেকদিন বসবাস করতে পারতেছি না। হামলাটা কি আসলে আমি করতেছি না আমার বাসায় এসে করতেছে? স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, বহুবার চেষ্টা করেও দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এই সংঘাতটা দীর্ঘদিন যাবতই চলতেছে, আমরা ওটা সামাজিকভাবে মীমাংসার কোনো পরিবেশ নাই। ওটা এরা যত ঘটনাই ঘটুক, মামলা কাউন্টার মামলা, মামলা কাউন্টার মামলা। পুলিশ জানিয়েছে, গ্রামটি দুর্গম অঞ্চলে হওয়ায় আসামি গ্রেফতারে সমস্যায় পড়তে হয়। আমাদের যে পুলিশের যে চ্যালেঞ্জগুলো আছে ওখানে, মানে আমাদের যে শৃঙ্খলা আনার ক্ষেত্রে লাইনে পুলিশ যেতে যেতে সময় লাগে, নদী পার হতে সময় লাগে, রেডি হতে সময় লাগে, পাশাপাশি তারা যখনই হচ্ছে আমরা অভিযানে যাই তখনই তারা হচ্ছে মানে আশেপাশে যে উপজেলা সিরাজদি খান এবং হচ্ছে কেরানীগঞ্জ এলাকায় তারা লুকিয়ে থাকে। আকবরনগর গ্রামে শান্তি ফেরাতে সামাজিক উদ্যোগ ও প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।